বিসমিল্লাহির রহমানির রহিম। তো ফার্স্টে আমরা যদিও ডাটাবেস এই চ্যাপ্টারটা একবার পড়েছি, তারপরেও আবার আমরা আরো একবার এই চ্যাপ্টারটা পড়ব, যেহেতু অনেকদিন আগে তোমরা পড়েছো, মনে নাই, হয়তো অনেকের অনেকের মনে আছে। তো এই চ্যাপ্টারের পিডিএফটাও আমরা দিয়ে দিব, পিডিএফটা আমি দিয়ে দিব, পিডিএফটাও তোমরা আমি গ্রুপে আজকেই দিয়ে দিব, তো ওখান থেকে নিয়ে নিবা। আরে এই ও হ্যাঁ বলো, এই চ্যাপ্টারে কোন স্যার ঠিক আছে নাকি? বুঝি নাই, আবার বলো। এই চ্যাপ্টারে কোন শীট আছে? হ্যাঁ, শীটের কথাই বলছি, পিডিএফ পিডিএফ জি স্যার, ওইটা দিয়ে দিব, এটা নিয়ে প্রিন্ট করে নিতে পারো বা পিডিএফ দেখেও পড়তে পারো ফোন থেকে। ঠিক আছে, পাঠাইলে মেসেঞ্জার ছাড়ে দিলে আমরা প্রিন্ট আচ্ছা। তো ফার্স্ট অফ অল এই চ্যাপ্টারের প্রথমে আছে হচ্ছে ডেটা, যেহেতু চ্যাপ্টারের নাম ডেটাবেস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো হোয়াট ইজ ডেটা বা উপাত্ত। ডেটা বা উপাত্ত কি সেটা আমাদেরকে জানতে হবে। তো ডেটা শব্দটি একটা ল্যাটিন শব্দ, এটা ড্যাটাম এর বহুবচন। ড্যাটাম হচ্ছে এই শব্দটা থেকে এই ডেটা শব্দটা আসছে, এর উৎস কোনটা? ড্যাটাম, এটা হচ্ছে ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ ড্যাটাম থেকে ডেটা শব্দটার উৎপত্তি হয়েছে। তো ড্যাটাম হচ্ছে সিঙ্গুলার আর ডেটা শব্দটা হচ্ছে বহুবচন। এটা তোমাদের এমসিকিউতে অনেক সময় আসে যে কোনটা, এই ডেটা শব্দটির উৎপত্তি কোথা থেকে। তো ডেটা শব্দটির উৎপত্তি কোথা থেকে? ড্যাটাম থেকে, তাই তো? ড্যাটাম থেকে হ্যাঁ, ড্যাটাম থেকে ডেটা শব্দটার উৎপত্তি। তো ড্যাটাম অর্থ হচ্ছে তথ্যের উপাদান বা এলিমেন্টস অফ ইনফরমেশন। ইনফরমেশন বা তথ্যের যে অংশ থাকে না, যে ধরো তোমার নাম, তোমার নাম যেমন আরাফের নাম, তোমার নাম আরাফ, তোমার বাবার নাম আছে, তোমার মায়ের নাম আছে, তো এগুলো সব তথ্য। তো ডেটা হচ্ছে তথ্যের উপাদান। কি তথ্যের উপাদান? হচ্ছে একটা তথ্য, যেমন তোমার নামটা আরাফ, তোমার বাবার নাম, এটাও একটা উপাদান। এরকম ভাগ ভাগ করে আমরা আস্তে আস্তে সবগুলা মিলে হয় ডেটা, আর একটা একটা করে যদি বলি সেগুলো হচ্ছে ড্যাটাম। তাহলে দেখো, ডেটা শব্দটা আমরা কি বলবো, যে তথ্যের ক্ষুদ্রতম এককে ডেটা বা উপাত্ত বলা হয়। এই যে আমি নীল কালিতে একটা লেখা দিছি, সবুজ কালিতে একটা লেখা দিছি, দেখছো এখানে? তো এখান স্যার থেকে এই যে নীল কালির যে লেখাটা, এটা তোমরা মুখস্থ করতে পারো, বা যদি আরো এতটুকু মুখস্থ করতে না পারো, তাহলে এই যে নিচে যে ছোট্ট করে লেখা, তথ্যের ক্ষুদ্রতম এককে বলা হয় উপাত্ত বা ডেটা। ডেটা বা উপাত্ত একই তো, ডেটার বাংলা হচ্ছে উপাত্ত। হ্যাঁ, তো এই জিনিসটা তোমরা মুখস্থ করে নিবে। আচ্ছা, আরেকজন জয়েন করেছে, এটা কোনো নাম টাম লেখে নাই, লাস্টে দেখছি কে এটা, নতুন আসছো কে? সিনা তো আগে থেকেই আছে। নতুন জয়েন করেছো কে? আচ্ছা, যাই হোক, তাহলে ডেটা এক বা একাধিক চিহ্ন হতে পারে বা শব্দ হতে পারে, সেগুলো কিসের সমন্বয়ে তৈরি? দেখো, এ থেকে জেড, আপার কেস বা লোয়ার কেস লেটার, বা হচ্ছে চিহ্ন, যেমন দেখো প্লাস মাইনাস, যোগ বিয়োগ গুণ ভাগ, বা সংখ্যা হতে পারে 0 থেকে 9 পর্যন্ত, এগুলা দিয়ে লেখা যে কোনো কিছুই হচ্ছে ডেটা। যেমন তুমি তোমার নাম লিখবা, তুমি তোমার নাম লিখবা, নাম লিখ। হ্যাঁ বলো, সংখ্যার চিহ্ন দ্বারা এই উপাত্ত বোঝা যাবে নাকি? না, তুমি তোমার নাম লিখবা বা তোমার ঠিকানা লিখতে গেলে এগুলা ইউজ করা লাগবে না, এই যে সংখ্যা, উপাত্ত, এগুলা, এই যে নাম্বার, তারপরে তোমার এই যে চিহ্ন, তারপরে যে লেটার গুলা, এগুলো লাগবে না তোমার। হ্যাঁ, এগুলা লাগবে। তো এগুলা লাগবে বলেই আসলে এই যে রে হ্যান্ড রেজ করছে, এটা কে? আজ লাস্টে জয়েন করেছো কে এটা? ওর ভিডিও স্টার্ট করুন না স্যার। হ্যাঁ, নতুন কিছুই বুঝতেছে না।
না বুঝলে তো বলবে না। আচ্ছা যাই হোক, কথাই বলতেছে না আমাদের সাথে আগে পড়া নাই মনে স্যার, নিয়ে মনে হয় নতুন হইলে তোমাদের জানলো কেমনে আন্দাজে। আচ্ছা যাই হোক, এরপর দেখো ডেটাবেস কি। তাহলে ডেটা কি জানলাম আমরা, কি তথ্যের ক্ষুদ্রতম একক, তাই তো? শর্টে জি স্যার। ডেটা শব্দটা আমি আবারও বলছি, দেখো ডেটা শব্দটা এসেছে ল্যাটিন শব্দ থেকে, আর এটা সব তথ্যের ক্ষুদ্রতম একক। তথ্যের ক্ষুদ্রতম এককে ডেটা বলে, মনে থাকবে? ডেটা বলে, হ্যাঁ, তথ্যের ক্ষুদ্রতম একক এটাকে ডেটা বলে। আর এটা এসেছে কোথা থেকে? ড্যাটাম থেকে। ড্যাটাম থেকে, হ্যাঁ। এটা মনে হচ্ছে জাকির, তাই না? এই যে আবার ভিডিও অন করেছে। হ্যালো জাকির, নামটা তো নতুন। নামটা নতুন হবে কেন, জাকির কে তোমরা চিনো না? কোন গ্রুপে স্যার? কমার্সের জাকির। জাকির তোমাদের সাথে তো পড়তো। জি জি। আচ্ছা ও আবার লিভ নিয়েছে, যাই হোক। আচ্ছা দেখো আমরা কন্টিনিউ করি। তাহলে কি বললাম, যে আমরা তথ্যের ক্ষুদ্রতম এককে বলছি ডেটা। ডেটা, আর ডেটা শব্দটা এসেছে ল্যাটিন শব্দ ড্যাটাম, এটা থেকে ড্যাটাম। হ্যাঁ, এখন জানবো ডেটাবেস কি। হোয়াট ডু ইউ মিন বাই ডেটাবেস, ডেটাবেসটা কি? তাহলে দেখো ডেটা শব্দের অর্থ আমরা জানলাম যে এটা তথ্য বা উপাত্ত, আর বেস শব্দের অর্থ কি? ভিত্তি। বেস মানে হচ্ছে ভিত্তি বুঝায়, বা এমন একটা জায়গা বুঝায় যেখানে একই জিনিস অনেকগুলো আছে, যেটা ঘাঁটি বা সমাবেশ। যেমন তোমার আর্মি বেস বলা হয়, আমি তোমাদের এটা এক্সাম্পল দিয়েছিলাম তোমাদের ক্লাসে যখন পড়াইছিলাম, যে আর্মি বেস কেন আর্মি বেস বলা হয়, কারণ সেখানে অনেক আর্মি থাকে, তো এটা হচ্ছে ঘাঁটি। তো তাহলে ডেটা যেখানে অনেক ডেটা থাকবে সেটাকে আমরা বলবো কি, ডেটাবেস, যেখানে অনেক আর্মি থাকে। আমি স্যার বেসটা কি ব্যবহৃত হয় তোমার কথা বোঝা যায় না আরফ স্যার, শনাক্ত করার জন্য বেসটা ব্যবহৃত হয় না? শনাক্ত করার জন্য না, আমি আবার বলছি তুমি শোনো, আমি বলছি যে অনেক আর্মি থাকে যেখানে, সেটাকে কি বলা হয়, আর্মি ঘাঁটি বা আর্মি বেস। জি স্যার। আর এরকম ডেটা যখন অনেকগুলো এক জায়গায় থাকবে, ধরো তোমাদের 100 জন স্টুডেন্টের ডেটা এক জায়গায় আছে, তখন সেটাকে আমরা বলবো ডেটাবেস। ডেটাবেস, হ্যাঁ, যেহেতু আর্মি অনেকগুলো থাকলে বলছি আর্মি বেস, তো ডেটা অনেকগুলো থাকলে সেটাকে বলবো ডেটাবেস। ডেটাবেস, হ্যাঁ, তার মানে ডেটাবেস হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে অনেক তথ্য বা উপাত্তের সমাবেশ, বা অনেক তথ্য অনেক উপাত্ত এক জায়গায় থাকলে সেটাকে আমরা বলবো ডেটাবেস। ডেটাবেস, হ্যাঁ, তাহলে মনে থাকবে ডেটাবেস কি। তাহলে দেখো ডেটা শব্দের অর্থ হচ্ছে তথ্য বা উপাত্ত, আর বেস শব্দের অর্থ ঘাঁটি বা সমাবেশ। শাব্দিক অর্থে ডেটাবেস মানে হচ্ছে কোনো সম্পর্কিত বিষয়ের উপর ব্যাপক উপাত্তের সমাবেশ, মানে অনেক তথ্য বা অনেক উপাত্ত একসাথে সমাবেশ একসাথে করলে সেটাকে আমরা বলবো ডেটাবেস। ডেটাবেস অথবা অন্যভাবে আমরা বলতে পারি, পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত হয় ডেটাবেস। এটা সহজে মনে রাখতে পারবা, এক বা একাধিক ফাইল বা টেবিল নিয়ে গঠিত হয় ডেটাবেস। কি সিনা, বুঝছো? স্যার স্যার, হ্যাঁ বলো স্যার। যদি আমার নামের সাথে যে আমার ইনফরমেশন গুলো আছে, যে আমার বাবার নাম মায়ের নাম, যদি মানে অ্যাড্রেস গুলো একসঙ্গে থাকে, সেটাকে কি মানে ডেটাবেস বলা যায়? সেটাকে একটা ডেটাবেস বলতে পারো, কারণ এটা হচ্ছে তোমার ডেটাবেস। ডেটাবেস থেকে তোমার তথ্য, মনে করো তোমার তোমার যে ইনফরমেশন, তোমার ফ্রেন্ডের ইনফরমেশন, তোমাদের সিটি কলেজে স্টুডেন্ট আছে কত, প্রায় 4-5 হাজার তোমাদের ইন্টারমিডিয়েটে আছে, এই 4-5 হাজার স্টুডেন্টের ইনফরমেশন এক জায়গায় যদি থাকে সেটা বলবে ডেটাবেস। এখন এই ডেটাবেজের মধ্যে তোমার ইনফরমেশনটাও তো থাকবে। এখন তোমার ইনফরমেশনের যে তোমার যে, হ্যাঁ, একাধিক মানে অনেক যেগুলো পরস্পর সম্পর্কযুক্ত ডেটা যখন এক জায়গায় থাকবে, তখন এটা ডেটাবেজে রূপান্তরিত হবে, তখন সেটাকে বলবো আমরা হচ্ছে ডেটাবেজ। তার মানে যখন সিঙ্গেল বা অল্প সমষ্টি ছিল, দু একটি ছিল, তখন সেটাকে আমরা বলছিলাম ডেটা। আর এই এরকম ডেটা যখন একই ধরনের ডেটা যখন অনেক হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি ডেটাবেস। ডেটাবেস, হ্যাঁ। তাহলে এটা নিয়ে কারো সমস্যা আছে? জি না স্যার। না স্যার। কে মামুন? জি না স্যার, সমস্যা নাই। ওকে, হাসিবার ভিডিও অফ করে রাখছে।
এরপর আসছে ডিবিএমএস বা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে আমরা কি ডেটা কি সেটা জানছি, এরপরে ডেটাবেজ কি সেটা জানছি, এরপরে জানবো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে দেখো এই যে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এই কথাটার মধ্যেই কিন্তু আমাদের এটা বোঝা যাবে। কি বোঝা যাবে? ডেটাবেজকে ম্যানেজ করার জন্য বা পরিচালনা করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় বা যে সিস্টেম ব্যবহার করা হয় তাকে আমরা বলবো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে আমরা কি বলবো যে ডিবিএমএস হলো এমন একটি সফটওয়্যার যা ডেটাবেজ তৈরি করা, পরিবর্তন করা, সংরক্ষণ করা, নিয়ন্ত্রণ করা বা পরিচালনার কাজে ব্যবহার করা হয়। আমার কথাটা বুঝছো আরাফি? জি স্যার। বলো তুমি কি বললাম আমি বলো। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কি বুঝলা তাহলে? এটা হলো মানে স্যার তৈরি করে স্যার পরিবর্তন করা যায়। আর এটা ডেটাবেজ তৈরি করা যায়। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে কি? একটা সফটওয়্যার। তার মানে ডিবিএমএস টা হচ্ছে এমন একটা সিস্টেম, এমন একটা সফটওয়্যার যার সাহায্যে তুমি তো এখান থেকে কোন ডেটাবেসটা তোমাদের ল্যাবে দেখানো হবে জানো? মাইক্রোসফট এক্সেস। হ্যাঁ, এই ডেটাবেসটা তোমাদের হচ্ছে ল্যাবে দেখানো হবে। এই সিনা ঘুম আসছে স্যার? ল্যাবে কি আরো ক্লাস হবে না? হ্যাঁ স্যার, ঘুম থেকে উঠছে। ল্যাবে কি আরো ক্লাস হবে স্যার? সময় তো নাই স্যার। বুঝি নাই আরাফি কি বললা স্যার? মাইক্রোসফট অ্যাক্সেস এটা কি ল্যাবে ব্যবহৃত হয় শুধু? এটা শুধু ল্যাবে ব্যবহার করা হয় না। ল্যাবে আমরা ডেটাবেজে যে কোনো কাজে এটা ব্যবহার করা যায়, তবে ল্যাবে আমরা তোমাদেরকে দেখাবো, মানে তোমাদেরকে দেখানো হবে এই মাইক্রোসফট এক্সেস সফটওয়্যারটার ব্যবহার দেখানো হবে। মানে আমি তোমাদের ওই যে ল্যাব হবে না, তোমাদের এই যে এখন তো তোমার ল্যাব হওয়ার কথা ছিল, এখন তো আনফরচুনেটলি ক্লাসই হচ্ছে না, তো ল্যাব হবে কিভাবে? ল্যাব হয়তো তোমাদের অনেক ক্লাসে ল্যাবও শুরু করে দিয়েছে, যাদের ইয়ে শেষ হয়ে গেছে, অনেক টিচার শুরু করছে, কিন্তু অনলাইনে শুরু করছে, সেখানে এগুলা আগে ওদেরটা হবে তারপরে তোমাদের। ওরা পরীক্ষা হবে, ওরা অ্যাডমিশন টেস্ট দিবে, তারপরে না তোমরা চিন্তা করবা। উত্তরণ তুমি দিয়ে যায় কিন্তু আমাদের প্রত্যেকবার বন্যার থেকে সেট থাকে হাজার গুণ। আমার উত্তরাঞ্চল হবে কিছুদিন পরে থেকে শুরু করলে তো আবার সমস্যা। যাই হোক, তাহলে দেখো আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট, আমরা প্রথমে জানলাম ডেটা কি, ডেটাবেজ কি। তুমি কিন্তু যেগুলা বলছো এগুলো কিন্তু সাথে সাথে তোমাদের মুখস্থ করে ফেলতে হবে, আমার সাথে সাথে মুখস্থ হয়ে যাওয়ার কথা। ডেটা কি বললাম? ডেটা ল্যাটিন শব্দ, যেখানে আপনার হচ্ছে তথ্যের উপাদানকে ডেটা বলা হয়, তাই না? তথ্যের ক্ষুদ্রতম উপাদান বা তথ্যের ক্ষুদ্রতম এককে ডেটা বলা হচ্ছে।
এরপরে বলছে আচ্ছা যাই হোক, তোমাদের ওই টাইম শেষ হয়ে যাবে কিছুক্ষণ পর, তারপরে আবার কিন্তু জয়েন করবা, ঠিক আছে? মানে 40 মিনিট হয়ে যাওয়ার পর তোমাদের অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যায়, তো আমি আবার মিটিং স্টার্ট করব, তোমরা আবার জয়েন করবা, ঠিক আছে? জি স্যার। মানে প্রথমে যেভাবে জয়েন করেছিলে ঠিক একই ভাবে আবার জয়েন করবা, কারণ ওই ক্লাস পাসওয়ার্ড গুলো সব আইডি সব একই নাম্বার স্যার। হ্যাঁ, সব সেম থাকবে, এটা প্রত্যেকবারই একই থাকবে, এটার পরিবর্তন হবে না যেহেতু 30 তারিখ ক্লাস করা হবে। হ্যাঁ, এটা পরিবর্তন হবে না, আমি এটাই রাখছি। তাহলে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি? ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ডেটাবেজ কে ম্যানেজ করার জন্য বা ডেটাবেজ তৈরি করা, সংরক্ষণ করা, নিয়ন্ত্রণ করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডিবিএমএস বা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আর ডিবিএমএস এর কাজ, এখন ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি কাজ করে ডিসপ্লেতে আছে দেখো, ডেটাবেজ ক্রিয়েট করা, নতুন ডেটা এন্ট্রি করা বা রেকর্ড অন্তর্ভুক্ত করা বা অ্যাপেন্ড করা যেটারে বলে, বা ডেটা অ্যাড করা বলে যেটা, এরপরে হচ্ছে ডিবাগিং করা বা ডেটার ভুল অনুসন্ধান করা বা সংশোধন করা, হ্যাঁ, অপ্রয়োজনীয় ডেটা বা রেকর্ড বাদ দেওয়া। মনে করো যে তোমরা সিটি কলেজে থেকে যখন চলে যাবা, মানে তোমাদের সিটি কলেজে ধরো তখন আমাদের ডেটাবেস দেখলাম না, ডেটাবেস তো তোমাদেরটা রেখে দরকার আছে, তোমাদেরটা তখন ব্যাকআপ করে প্রিভিয়াস স্টুডেন্টের মধ্যে রেখে দিবে, প্রিভিয়াস স্টুডেন্টের মধ্যে ব্যাকআপ করে রেখে দিবে, তখন তোমাদের রিসেন্ট ডেটাবেসে তো তোমাদের রাখার তো দরকার নাই। যাই হোক, এরপরে আসছে সম্পাদনার কাজ করা, প্রয়োজনীয় ডেটা অনুসন্ধান করা, সর্টিং করা, প্রিন্টিং করা। হ্যাঁ বলো, কে কিছু বললা? না স্যার। ওকে, তাহলে এতগুলা কাজ তো তোমাদের লাগবে না, তোমরা এর ভিতর থেকে 5-6টা, 4-5টা মোটামুটি 2 মার্কসের জন্য যদি আসে 4-5টা লিখে দিবা, ঠিক আছে? জি স্যার। মুখস্থ করতে হবে তাহলে? হ্যাঁ, এগুলা মুখস্থ দেখো আমার কথা একবারে, ক্রিয়েট, আপডেট, ডিলিট, সার্চ, সর্ট, দেখো কি কি কাজ। ডিবিএস এর কাজটা যদি উচ্চতা দক্ষতা আসে তখন কি 4-5টা দিলে হবে নাকি স্যার? উচ্চতর দক্ষতায় এই ধরনের কোশ্চেন আসবে না। আমার কথা দেখো, আমি যেভাবে বলছি শোনো, ডেটাবেস ক্রিয়েট করা বা নতুন ডেটাবেস তৈরি করা, তারপরে ডেটা অ্যাড করা, ডেটাবেসে ডেটা তৈরি অ্যাড করা লাগে না, অ্যাড করা, তারপরে প্রিভিয়াস ডেটা ডিলিট করা বা নতুন ডেটা আবার সংশোধন করার প্রয়োজন হতে পারে, সংশোধন করা, তারপরে কারো কোনো ডেটা খুঁজে বের করা বা সার্চ করা, তারপরে ডেটা সেভ করা, তারপরে আপডেট করা, ডিলিট করা, এই সব কাজ, এগুলো তো এমনি মনে থাকার কথা। মানে তোমরা ফেসবুকে মোটামুটি, ফেসবুকে যে ডেটাবেজে অনেক কিছুই তো তোমরা করো, নতুন ডেটা আপলোড করো, তারপরে আগে অনেক সময় ছবি ডিলিট করে দাও ফেসবুক থেকে, তারপরে তোমাদের ইনফরমেশন আপডেট করো, তারপরে অ্যাকাউন্ট খুললে নতুন ইয়ে হয়, তো এই কাজগুলাই আর কি। তো এরপরে আসছে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা, ডেটাবেজ আমাদেরকে কি কি সুবিধা দেয়। প্রথমে বলছে ডেটার বাহুল্য কমায়, বাহুল্য মানে কি জানো? আরাফি বললো বাহুল্য মানে কি? বাহুল্য মানে একই জিনিস বারবার, মানে মনে করো যে আরাফির নাম যদি এখানে 2 বার থাকে তাহলে কি আমি 2 বার রাখার দরকার আছে? দুইবার না রেখে আমি 1 বার করে দিব, মানে একবার একটা ডিলিট করে দিব, এটা হচ্ছে ডেটার বাহুল্যতা, যে কয়েকবার থাকে বা একই ডেটা কয়েকবার থাকছে, এগুলা বাহুল্যতা কমে যায়, রিডান্ডেন্সি এটা বলে, ডেটা রিডান্ডেন্সি ইংলিশে বলে, তো রিডান্ডেন্সি কমাইতে হবে, যেগুলা প্রয়োজন শুধুমাত্র সেগুলা একবারই থাকবে, একাধিকবার থাকবে না। এরপরে দেখো রেকর্ডের ভিত্তিতে আধুনিকীকরণ করা, মানে আধুনিকীকরণ মানে আপডেট করা, মানে বাংলাটা কঠিন করা লেখা, ইংরেজিটা বললে সহজে বোঝা যায়, আপডেট করা, তার মানে ডেটাবেস এর মাধ্যমে কি আপডেট করা যায়, তারপরে সহজে ডেটাবেস থেকে রেকর্ড অনুসন্ধান করা যায়, মানে কি সার্চ করা যায়, সহজে সার্চ করা যায়। এরপরে আসছে ডেটার সঠিকতার নিশ্চয়তা প্রদান করা, মানে সিকিউরিটি বা ডেটা যে সঠিক, একটা ডেটা যেগুলো ডেটাবেজে জমা আছে সেটা ডেটা যে রাইট সেটা নিশ্চিত করা।
এটাও ডেটাবেজের কাজ বা ডেটাবেজ সেই জিনিস সেই সুবিধাটা দেয় বা ইয়ে করে। এরপরে হচ্ছে প্রোগ্রামের ডেটা নির্ভরশীলতা দূর করা, তারপরে সহজে ডেটা শেয়ার করা যায়। তো এর ভিতর থেকে ডেটাবেজের সুবিধা কয়েকটা তোমরা মুখস্থ করে ফেলবা। আমি কি কি বললাম দেখো আমার সাথে পড়ে ফেলো এখনই। ডেটার বাহুল্যতা কমায় বা রিডান্ডেন্সি যেটা বলে দূর করে, ডেটা রেকর্ড আধুনিক করা যায়, ডেটা সার্চ করা যায়, হ্যাঁ সিকিউরিটি দেয় এটা, তারপর ডেটা সহজে শেয়ার করা যায়, এই কাজগুলো, হ্যাঁ এই কাজগুলো ডেটাবেজের মাধ্যমে করা যায়। আচ্ছা সিনা পানি দিয়ে আসো যাও, চোখে মুখে পানি দাও, তোমার ঘুম পাইতেছে। ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দেওয়া লাগবে তো। আচ্ছা এরপর হচ্ছে ডেটার অসুবিধা, হ্যাঁ হ্যাঁ বলো বলো, তোমার নাম যে মামুন সেটার মানে নিশ্চয়তা দেওয়া, সেটা নিশ্চয়তা দিবে ডেটাবেজ, বুঝো নাই? হ্যাঁ এরপরে দেখো অসুবিধা, এখন ডেটাবেজের অসুবিধা গুলো কি, ডেটাবেজের অনেকগুলো অসুবিধা থাকতে পারে, যেমন ভুল ডেটার কারণে অনেক সময় ডেটাবেজ প্রক্রিয়াকরণ পদ্ধতি ধীরগতি সম্পন্ন হয়, মানে স্লোলি কাজ করে, মানে অনেক ভুল ডেটা দেওয়ার ফলে অনেক সময় ডেটাবেজটা স্লো হয়ে যায়। আবার দেখো কিছু ভুল ডেটা সম্পূর্ণ ডেটাবেজকে প্রভাবিত করতে পারে, দেখা যাচ্ছে কয়েকটা ভুল ডেটা এন্ট্রি দেওয়া হয়ে গেছে তার জন্য পুরো ডেটাবেজটাই হচ্ছে ঝামেলা হয়ে গেল, এরকম হতে পারে। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হইতো আরো। আচ্ছা উদাহরণ দিলে যেমন মনে করো যে তোমাদের এই যে আমি বললাম যে প্রায় 4000 স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে সিটি কলেজে, তাই না? এখন এই 4000 স্টুডেন্টের ইনফরমেশন আমাদের ডেটাবেজে আমরা সঠিকভাবে সংরক্ষণ করছি। এখন মনে করো যে আমাদের ওই যে যারা ল্যাবে ইয়েতে কাজ করে ডেটা এন্ট্রি করে তারা ভুল করে এক 4000 জায়গায় মনে করো 7000 স্টুডেন্টের ডেটা ঢুকাই দিছে, তাহলে কি 4000 স্টুডেন্টের ডেটা যেভাবে প্রসেস করতে যত সহজে প্রসেসিং করা যাবে, 8000 স্টুডেন্টের ডেটা প্রসেস করতে গেলে স্লোলি স্লো হয়ে যাবে না ডেটাবেসটা? স্লো হয়ে যাবে, তখন স্লো কাজ করবে ডেটাবেসটা। আবার দেখো মনে করো যে 4000 স্টুডেন্টের ডেটা আছে, এর ভিতরে তোমার 20-25 জনের ভুল ডেটা দেওয়া হয়ে গেছে, মানে ওই টাইপ করার সময় ভুল হয়ে গেছে, তাহলে কি এই যে ভুল ডেটাটা তাহলে তোমার পুরো ডেটাবেসটার একটা মানসম্মান মানে ইম্প্যাক্ট পড়বে না, একটা খারাপ প্রভাব পড়বে না ডেটাবেসটার উপরে, যে ভুয়া ডেটাবেস, ডেটাবেসটা ঠিক সঠিকভাবে ইয়ে করা হয়নি, ব্যাপারটা এরকম যে আমাদের আসলে সঠিকভাবে ডেটাবেসটা ইয়ে করতে হবে। আশরাফুল ইসলাম হাসিব রেজড হ্যান্ড, হাত তুলছো কেন? অভিজ্ঞ জনশক্তির প্রয়োজন হয়। দেখো একটা ডেটাবেস চালাইতে গেলে আমাদের তুমি যে কেউ কিন্তু ডেটাবেস চালাইতে পারবে না, এর জন্য একজন ট্রেইনড লোক দরকার, বা যে ভালো একজন সঠিক ট্রেনিং আছে এরকম একজন লোক দরকার, তাহলে সে ডেটাবেসটা সহজে রান করতে পারবে। মানে এক কথায় ডেটাবেসটা রানিং করার জন্য বা চালানোর জন্য একজন লোক দরকার, যে খুব সহজে বা তার প্রশিক্ষণ আছে, সে প্রশিক্ষণ দিয়ে সে ডেটাবেসটা চালাবে। তাহলে ডেটাবেস যেমন আমাদের ল্যাব ওই যে তোমার কলেজের ডেটাবেসটা রান করার জন্য কিন্তু একজন লোক দেখবো কম্পিউটারের সামনে বসে থাকে, সে কিন্তু ট্রেনিং নেওয়া আছে তার, সে কিন্তু এমনি এমনি কাজ করতে পারে না। তো তোমার মতো যে মানে যে কোনো কাউকে বসাই দিলে কিন্তু সে কাজটা করতে পারবে না, তো তার যদি ট্রেনিং না থাকে তাহলে হবে না, এই জন্য তাদের অভিজ্ঞ জনশক্তি দরকার, মানে অভিজ্ঞ লোক দরকার। এরপর হচ্ছে অধিক ব্যয় সাপেক্ষ, ডেটাবেসটা তো অনেক সময় কিনতে হয়, সো কেনার কারণে এটার ব্যয় বেড়ে যায় বা অনেক বেশি খরচ হয়ে যায়।
এটা হচ্ছে ডেটাবেজের অসুবিধা। তাহলে চারটা অসুবিধা কি কি বুঝলা? যে অনেক সময় ভুল ডেটা প্রক্রিয়াকরণ ধীর গতি করে দেয় ডেটাবেজকে।